এদিকে তার যত সংখ্যালঘু মুসলিমরা ক্ষমতায় না, ঘুরঘুরার পীর সাহেবের বাড়ির ছেলের উপর যে অত্যাচার হচ্ছে, এটা যারা ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী করেছে, দেখুন মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্য এমন কোনো কাজ হয় না। না ঠিক আছে, ও প্রতি আমাদের সহানুভূতি সমর্থন আছে, কিন্তু এইভাবে ফোন মুক্ত করা উচিত না। নিশ্চয়ই খোঁজ খবর দেব, নিশ্চিতভাবে খোঁজ দেব। বিরোধী দলনেতার দায়িত্ব রাজ্যের সমস্ত আক্রান্ত বিরোধীদের পাশে দল ধর্ম বর্ণ সম্প্রদায় না, কিন্তু কাজ আগেও করেছি রামপুরহাটের বগুড়িতে আনিস খানের ইস্যুতে অথবা রতন খানের ইস্যুতে অথবা পানিহাটির ইস্যুতে, এক্ষেত্রেও আমাদের ভূমিকা তাই থাকে। বহুদলীয় গণতন্ত্রে বিরোধীদের উপস্থিতি প্রয়োজন। মমতা ব্যানার্জি অস্বীকার করতে চায় একদলীয় গণতন্ত্র, একদলীয় কায়েমতন্ত্র করতে চায় স্বৈরতন্ত্র। মমতাকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়ারে, কিছু তো আসার কথা নয় আজকে। তারা দেখুক যে ফুরফুরার পীর সাহেবের বাড়ির ছেলের উপরে আক্রমণ হচ্ছে, এটা বুঝুক পশ্চিমবাংলার সংখ্যালঘুরা ভোট না দিলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আর আমি নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক পরিচয় বিধায়ক ছেড়ে দিলাম। ফুরফুরা দরবার শরীফ সংখ্যালঘু মুসলিমদের কাছে পবিত্র তীর্থস্থান, সেখানকার পীর সাহেবের বাড়ির ছেলের উপরে মমতা ব্যানার্জির নির্দেশে তার পুলিশ আক্রমণ করে, পুলিশ এই পুলিশের নাম মমতা পুলিশ, বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ নয়। এই জন্য কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই মামলা করেছে দিল্লিতে।